হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি একটা জয়রুমের একটা ইয়ারবাডস অর্ডার করেছিলাম, তো এটা সম্পূর্ণ আমি বিটকয়েনের মাধ্যমে অর্ডার করেছি। তো আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান যে আমি কীভাবে বিটকয়েনের মাধ্যমে এটাকে অর্ডার করেছি, তো তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব পরের ভিডিওটাতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য। তো এটি হচ্ছে একটা ইয়ারবাডস জয়রুমের, তো এটি আমি নুন থেকে অর্ডার করেছিলাম। তো এটির মডেল হচ্ছে GR T03S। তো এটির ব্যাটারি হচ্ছে 400 mAh, মোটামুটি একটা ভালো ইয়ারবাডস। এটার 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও এটাতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সাথে সাথে এটাতে অটো সেন্সরও রয়েছে। সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে। তো এটার প্রাইস কত সেটি আমি ভিডিওর শেষের অংশে আপনাদেরকে বলে দিব। তো এখন এটাকে আমরা ওপেন দিচ্ছি, দেখি ইয়ারবাডসটা কীরকম। এটা সম্পূর্ণ আইফোনের যে নতুন, অর্থাৎ আইফোনের যে প্রথম যে কোয়ালিটিটি ছিল সেম ওইভাবেই তৈরি করেছে এইটাকে। তো এইটা আপনারা ব্যবহার করলে আপনারা দেখতে পারবেন এটা মোটামুটি খুবই ভালো একটা ইয়ারবাডস। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইয়ারবাডসটি, আর পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে আমাদের কভারটি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার এখানে কি কি আছে। এখানে আমাদেরকে তারা একটা এটার সাথে তারা আমাদেরকে একটা সিলিকন কভার দিয়েছে, যে কভারটি ব্যবহার করলে আমাদের এটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে এটা ভাঙবে না। সাথে একটা তো এটা দেখতে পাচ্ছেন আমাদের জয়রুমের যে ইয়ারবাডসটি আছে এটি, তো এটাকে ওপেন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হেডফোনটি, ব্লুটুথ আর কি। তো এটাতে আপনার অটো সেন্সর আছে, পাশাপাশি এটাতে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে। এটা যখন কানে লাগাবেন তখন এটা অটোমেটিকলিভাবে অফ, মানে চলবে, যখন কান থেকে খুলে ফেলবেন এটা অটোমেটিকলিভাবে অফ হয়ে যাবে। তো পাশাপাশি এখানে আমাদের কাছে আছে একটি কেবল, কেবলটি হচ্ছে আইফোন চার্জারের মতো। এটা সম্পূর্ণ আইফোনের একটা, তারা সম্পূর্ণ আইফোনের সাথে ম্যাচিং রেখে এটাকে তৈরি করেছে। দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা আইফোনের কভার। তো এটা হচ্ছে আমাদের এয়ারবাডসটি। এইটা আপনারা মিনিমাম 9 থেকে 10 ঘন্টা আপনারা একবার চার্জ দিলে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এটা নিয়ে যদি আপনারা কোনো রিভিউ চান তাহলে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু পাওয়ার বাটন দেওয়া আছে, এটার মাধ্যমে আমাদের এয়ারবাডসটিকে আমরা অফ অন করতে পারবো। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ চায়না একটা প্রোডাক্ট। তো এখানে যে প্রোডাক্টটি আছে এটা কিন্তু চাইনিজ কোম্পানি, জয়রুমটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ কোম্পানি। তো আমরা সবাই চায়না মাল দেখে আমরা সবাই পিছু হেঁটে যাই। তবে এটা দাম অনুসারে এটা খুবই ভালো, আর এটা ওজনটা হতে পারে আপনার 40 থেকে 50 গ্রাম ওজন আছে। তো এখন এটাকে আমরা কানেক্ট করে আমাদের মোবাইলের মাধ্যমে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। আর এইটা আমাদের প্রাইস হচ্ছে 53.50 রিয়াল। কতদিন আগে এটার রেট আরও খুবই কম ছিল, তো এখন বর্তমানে 53 রিয়াল চলতেছে। আপনারা চাইলে পারচেস করতে পারেন, লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। পাশাপাশি এখান থেকে আমি 2 রিয়াল 2.5 রিয়ালের মতো আমি এখান থেকে নিয়েছি, আপনার ডিসকাউন্ট নিয়েছি। পাশাপাশি হচ্ছে এখানে আমাদের ডেলিভারি চার্জ ছিল 12 রিয়াল। আর এখন দেখেন এখানে আমি কভারটা লাগানোর পরে খুবই সুন্দর দেখাচ্ছে, এটা যদি এখন আমাদের হাত থেকে পড়েও যায় এটা কিন্তু ভাঙবে না। তো এটা আমি উল্টা লাগাই ফেলছি, তো এটাকে আমি ভালটা করে লাগাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আমাদের এয়ারবাডসটি, আর এই যে এখানে একটা লাইট ইন্ডিকেটর রয়েছে উপরে, তো এই ইন্ডিকেটরটির মাধ্যমে বুঝতে পারবেন আপনার এটা চলে কি না কিংবা এটা অফ আছে কি না। এছাড়াও এই এয়ারবাডসটি যে দুটি ব্লুটুথ আছে দুইটাকে দুইটা ডিভাইসে কানেক্ট করে ব্যবহার করা যায়। এছাড়াও এখানে রয়েছে আপনার ব্লুটুথ 5.0, এটা সম্পূর্ণ আপনার মানে 50 থেকে 100 মিটার দূরে থেকে এটা ব্যবহার করা যায়, কোনো সমস্যা হয় না যদি কোনো বাধা না থাকে, মানে মাঝখানে যদি কোনো ওয়াল না থাকে। দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ডিকেটর আছে, যখন আমরা আমাদের এয়ারবাসটির মুখটাকে ওপেন করব তখন অটোমেটিকলিভাবে আমাদের মোবাইলে কানেক্ট হয়ে যাবে। দেখুন আমি এখন অফ করে দিলাম, এখন দেখেন আমার মোবাইল থেকে এটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে ব্লুটুথ ফাংশানে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন GR T03S এরকম একটা কানেক্ট হচ্ছে। দেখেন আমি যখন এখানে এয়ারবাসটার আমি মুখটাকে ওপেন করতেছি সাথে সাথে আমার ব্লুটুথটা কানেক্ট হয়ে যাচ্ছে মোবাইলে, যখন এটাকে অফ করে দিচ্ছি ব্লুটুথটা পাশাপাশি অফ হয়ে যাচ্ছে।
এছাড়াও দেখেন এখন কিন্তু আমি একটা ব্লুটুথ আমার হাতে রেখেছি, সেজন্য এটা কিন্তু আর অফ হচ্ছে না। যখন আমার দোনোটা এয়ারবাডসের ভিতরে থাকবে তখন এটা অটোমেটিকলিভাবে অফ হয়ে যাবে। এখন দেখেন আমি যদি এটাকে অফ করি, দেখেন সাথে সাথে আমাদের ব্লুটুথটা কিন্তু অফ হয়ে গেছে। এখানে এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এখানে আপনারা হাত দিয়ে এটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে অফ অন করতে পারবেন। এছাড়াও পাশাপাশি এইটার পেছনের সাইডে অর্থাৎ সামনের সাইডে একটা সেন্সর আছে, এই সেন্সরের মাধ্যমে যখন আপনারা কান থেকে খুলবেন অটোমেটিকলিভাবে এটা অফ হয়ে যাবে, আর কানে যখন লাগানি থাকবে এটা চলতে থাকবে। যখন কান থেকে খুলে ফেলবেন এটা অটোমেটিকলিভাবে আপনার গান চলুক অথবা ইউটিউব চালান সেটা অটোমেটিকলিভাবে অফ হয়ে যাবে। এই যে সেন্সরটা হচ্ছে এইটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্সর, যখন আপনার কানে লাগানো থাকবে এটা চলবে, যখন কান থেকে খুলে ফেলবেন এটা অফ হয়ে যাবে। দেখেন আমি হাতটা সরালে কিন্তু এটা অফ হয়ে যাচ্ছে, আবার যখন আমি হাতটা কাছে নিয়ে আসতেছি এটা কিন্তু চলতেছে। তো এভাবে করে আপনারা এই এয়ারবাসটিকে ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে নুন থেকে অর্ডার করতে পারেন, লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করবেন যে আমি বিটকয়েনের মাধ্যমে কীভাবে এখানে নুনের প্রোডাক্ট অর্ডার করেছি, সেই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।